আসসালামু আলাইকুম। এটিন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মাধ্যমিকের কোন শ্রেণীতে এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না, সাপ্তাহিক অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীদের মূল্যায়ন বললেন শিক্ষামন্ত্রী। সরকার নির্ধারিত আলুর নতুন দামও মানছেন না ব্যবসায়ীরা, 25 টাকা কেজি দরে রাজধানীতে বিক্রি শুরু করেছে টিসিবি। 11 দফা দাবিতে নৌ শ্রমিকদের ধর্মঘট অব্যাহত, ঘাটে ঘাটে অচলাবস্থা, পণ্য উঠানামা ও খালাস বন্ধ। এবং দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1545 জন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। মাধ্যমিকে এবছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে 30 দিনের বিশেষ সিলেবাস, সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে করা হবে মূল্যায়ন। সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে নবম শ্রেণীর বিভাগ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাখাতে নেমে এসেছে স্থবিরতা। শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে পাঠদান চালানো হচ্ছে। এর আগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেএসসি, জেডিসি এবং সবশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে করোনা মহামারীর কারণে। এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও নেওয়া হচ্ছে না, মূল্যায়নের নামে কোনো চাপ প্রয়োগ করা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্তের জন্যই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে পুরো তাদের সিলেবাসের, এবং আর যারা করতে পারেননি তারাও যদি এই সময়ের শিক্ষকরা, আমরা বলবো যে কিভাবে শিক্ষকরা যাদের অ্যাক্সেস নেই তাদেরকেও কিভাবে এর মধ্যে নিয়ে আসতে পারে সেটির আমরা সর্বোচ্চ আমরা প্রচেষ্টা এবার চালাবো। শিক্ষা বর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আপাতত জানুয়ারি মাসে নতুন ক্লাস শুরু হবে এমন লক্ষ্য নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব পাবে শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত। তবে পলিটেকনিক্যালের পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি শিক্ষামন্ত্রী। অষ্টম শ্রেণীর পরে তো সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে ভাগ হতো, তাহলে সেটা নির্ধারণ হবে কি করে? এই নির্ধারণটা শিক্ষার্থীরা তারা যেমন নিজেরা যেটা চাইবে একটা হলো সেটা, আরেকটা হলো তাদের শিক্ষকরা, তাদের অভিভাবকদেরও একটা অ্যাসেসমেন্ট আছে, তাদের শিক্ষকরা যারা তাদেরকে এই সপ্তম শ্রেণী পর্যন্ত দেখেছে এবং অষ্টম শ্রেণীতে খানিকটা দেখেছে তাদেরও তো একটা অ্যাসেসমেন্ট আছে। সব মিলিয়ে কিন্তু তারা যে যেই বিভাগে যেতে চাইবেন সে সেই বিভাগে সেখানে তাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারেননি এবং পিছিয়ে আছে তাদের জন্য পরবর্তী শ্রেণীতে বাড়তি পাঠদানের পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আলুর নির্ধারিত নতুন দামও মানছেন না ব্যবসায়ীরা, সরকারি নির্দেশ উপেক্ষা করে রাজধানীর বাজারে মান ও প্রকারভেদে প্রতি কেজি আলুর দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগারে অভিযান জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে 25 টাকা দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি, যদিও কম বরাদ্দের অভিযোগ ডিলারদের। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ন্যায্য মূল্যের আলু, তাই ভিড় বাড়ছে টিসিবি ট্রাকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এ পণ্য সংগ্রহে ব্যস্ত ভোক্তারা। বাজারের চেয়ে অর্ধেক দামে এ পণ্য পেয়ে খুশি তারা। তবে একসাথে 2 কেজির বেশি আলু কেনার সুযোগ পাবেন না ক্রেতারা। আলু তো দাম অনেক, আলু তো 50 টাকা কেজি নিচ্ছে ওখানে দোকানে। বাজার আলু দামটা বেশি, এখানে একটু কম, এই জন্য লাইনে দাঁড়াইছি। 2.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, বাজারে বেশি দেখে এখানে আসছি। বাজারে তো অতিরিক্ত দাম, এটা তো আমাদের সামর্থ্যের বাইরে।
টিসিবি ট্রাকে দৈনিক বরাদ্দ 300 কেজি আলু, তবে চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয় বলে মনে করেন ডিলাররা। আজকে 150 মানুষ পাবে 2 কেজি করে, আমরা প্রথম টেস্ট করতেছি, আমাদের সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা এই বরাদ্দ আরও বাড়িয়ে দেবেন। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি মেট্রিক টনেরও বেশি, চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আছে 31 লাখ মেট্রিক টন। সরকারি বিপণন সংস্থার তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে 33 ভাগেরও বেশি। সরকার দুই দফা আলুর দর বেঁধে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা। এটি কেনা হলো 40 টাকা কেজি, এর ভিতরে ছোট বড় দাগি মাগি ধায় এটি 45 টাকা বেশি খুচরা রেট। দাম তো আগের মতোই আছে, 45 টাকায় বেচতেছি, 40-45 এমনই। কমতেছে না কেন? কমতেছে না, যারা পাইকারি বেচারা তো কমায় না, আমরা কেমন কমাবো? সরকারের নির্ধারিত দামে আলু কিনতে না পারায় কারণ বাজারের পাইকারি মোকামে আলু বিক্রি বন্ধ রয়েছে। গ্রেট কালকে হয়েছে, আজকে কালকে 2-1 দিনের মধ্যে মাল আসবে। এই রেট অনুযায়ী হয়তো 1-1 দিন লাগবে, 2-1 দিন সময় লাগবে না। কোল্ড স্টোরেজ পর্যায়ে 27 টাকার ঊর্ধ্বে হলে আজকে আমরা কঠোর হব। আর আমাদের যে পাইকারি আড়তে আলুগুলো আসছে, সেই আলুগুলো আমরা তদারকি করছি, সেখানে আমরা ব্যবসায়ীদের বলেছি, তারাও কিন্তু জানেন এবং আমাদের বিশ্বাস আগামীকাল থেকে আলুর বাজারে পূর্ণাঙ্গ স্থিতিশীলতা আসবে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন হিমাগারে নির্ধারিত দামে বিক্রি হলে 2 দিনের মধ্যেই খুচরা পর্যায়ে কমে আসবে আলুর দাম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নৌযান শ্রমিকরা। এ ধর্মঘটের কারণে বন্দরগুলোতে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। আন্দোলন দমাতে মালিকপক্ষ নানা রকম হুমকি দিচ্ছে বলেও অভিযোগ শ্রমিকদের। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। রাজধানীর বুড়িগঙ্গার পাড়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে 100 জাহাজ, কিন্তু নৌশ্রমিকদের ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল। বরিশালে কর্মবিরতির কারণে সকল রুটে তেলবাহী জাহাজ ও লাইটার জাহাজ বন্ধ রয়েছে। এসব নৌযান নোঙর করে আছে মাঝ নদীতে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে জ্বালানি তেল, সার, সিমেন্ট, পাথর, কয়লাসহ বিভিন্ন পণ্য নিয়ে আটকে পড়েছে 50 শতাধিক জাহাজ। পুরাকে বাধা দেওয়ার কথা হলো 3,500 টাকা, এখন একটা কথা দিতেছে না। 10 নম্বর সিগনালের মধ্যে আমরা জাহাজ ছেড়ে আসি, এত রিক্সের মধ্যে জাহাজ ছেড়ে আসার পর আমরা ঠিক মতো বেতন পাই না। আমাদের জীবন যাপন শেষ করে দিয়েও আমরা টাকা কামাই করে এনে দিই, সেই টাকা দিয়ে মালিকেরা তারা দামি দামি সেন্ট লাগায়, অথচ আমাদের আমরা না খাই অদার অনারা থাকি। সারা দেশের শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে খুলনা মহানগরীতে মিছিল করেন শ্রমিকরা। মংলা বন্দরেও বন্ধ রয়েছে পণ্যবাহী জাহাজ, কার্গো চলাচল। সারা দেশে প্রায় 30,000 পণ্যবাহী নৌযানের 3 লক্ষাধিক শ্রমিক এ কর্মবিরতি পালন করছে। পুলিশে এইরকমভাবে ধরে মনে করেন যে মামলা টামলা দিয়ে দেয় এগুলোর জন্য, মানে অনেক নিয়ম কারণ আমাদের জাহাজের ঠিক নাই। জাহাজ মালিকরা করোনা সহ নানা অজুহাতে তাদের খাদ্য ভাতা দিচ্ছে না বলেও অভিযোগ শ্রমিকদের। তো আশ্বাস দিয়েও তারা দিনের পর দিন ফেলতেছে, এ পর্যন্ত কোনো বাস্তবায়িত হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে, এতক্ষণ পর্যন্ত আমরা শান্ত এবং সুস্থভাবে হয়তো আমরা আন্দোলন চালিয়ে যাব। দীর্ঘ সময় ধর্মঘট চলতে থাকলে বেকায়দায় পড়ে যাবেন শ্রমিকরা, আবার পণ্য সরবরাহ কমে গেলে আশঙ্কা রয়েছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার। এই ধর্মঘট চলাকালীন সময়ে মালিকপক্ষ ঘোষণা দিয়েছে শ্রমিকদের বেতন ভাতা বন্ধের, কিন্তু মালিকদের এসব হুমকি ধামকিতে একদমই ভীত নন শ্রমিকরা। তাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিক নেতাদের। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,723 জনে। মৃত ব্যক্তিদের 19 জন পুরুষ আর 5 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 17 জন। সবশেষ 14,086টি নমুনা পরীক্ষায় 1,545 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.97%। মোট আক্রান্তের সংখ্যা 3,93,131। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,704 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,08,845 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.56%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা বলতে কিছু নেই। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে সরকার প্রহসনে নির্বাচন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁওয়ে এই নিজ বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, উন্নয়নের কথা বলে সরকার জনগণের সাথে প্রতারণা করছে, প্রবৃত্তির সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে না। ধনীরা আরো ধনী আর গরিবরা আরো গরিব হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের ব্যাপারে তো আপনার তার তখনই স্টেটমেন্ট দিয়েছে, সম্পূর্ণ স্টেটমেন্ট দিয়েছে, থার্ড ইলেকশন এই নির্বাচনটা একটা প্রহসন হয়েছে। উন্নয়ন যেটা বোঝাচ্ছে সেটার যে সুবিধা, সেটার যে লভ্যাংশ বেনিফিট, এটা এক শ্রেণীর মানুষের হাতে শুধুমাত্র পুঞ্জীভূত হচ্ছে। চট্টগ্রামে নিখোঁজের 13 দিন পরও পাওয়া যায়নি স্কুল পড়ুয়া কিশোরী কাইফাকে। পুলিশকে জানিয়ে সহযোগিতা নয়, উল্টো অবমানিত হয়েছে তার পরিবার। বিষয়টি নিয়ে চরম উৎকণ্ঠায় তারা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ক্লাস 8 এর ছাত্রী জেরিন সুলতানা কাইফা পরিবারের সাথেই থাকত নগরীর রৌফাবাদ। 9 অক্টোবর বিকেলে খালার বাসায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। এ নিয়ে চট্টগ্রামের বাইজিদ থানায় ডায়েরি করেছে কাইফার পরিবার, কিন্তু পুলিশ খোঁজ পায়নি তার। জানা যায়নি কি হয়েছে মেয়েটির। থানা যাওয়ার পর তারা তো আমরা তো কোনোদিন যাইনি, আমি কোনোদিন বুঝিনি। গেছি ওখানে যাওয়ার পরে তারা আমাকে ভিন্ন রকম বিচ্ছেদনের একটা কথাবার্তা বলে। আমার পাশে কোনো টিভিও নাই, কোনো টাচমোবাইলও নাই, এখন কী করে আমি বলতে পারি, কোথায় কী হইলো আমি নিজে তো বুঝতে পারছি না। মেয়ে হারানোর পর থেকে শোকে শোকে স্তব্ধ ওই পরিবার। ক্রমাগত কাঁদছেন আর খানিক পরপর জ্ঞান হারাচ্ছেন কাইফার মা। থানায় বারবার গিয়েও পুলিশি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ এই পরিবারের। কিশোরী কাইফার নিখোঁজ বৃত্তান্ত দিয়ে ডায়েরি হয়েছে বাইজিদ থানায়, কিন্তু ওই থানার কেউ এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে চাইছেন না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর পর নড়ে চড়ে বসেন কর্মকর্তারা। কিছু তথ্য আমাদের কাছে পেয়েছি, আমরা সেই তথ্যগুলো আমরা চেক ব্যাক করে দেখছি। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে হয়তো আমরা ভালো একটা রেজাল্ট আপনাদেরকে দিতে, এবং যদি তার কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের কাছে অভিযোগ করতে বলেন, আমরা তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ দায়িত্বশীল এবং তৎপর হলে হারানো মেয়েকে খুঁজে পাওয়া যাবে বলে আশা করছে কাইফার পরিবার। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বৈষম্যমূলক নীতির কারণে অনেক বিড়ি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকার হয়ে পড়েছে অসংখ্য শ্রমিক, পাশাপাশি সরকার বঞ্চিত হচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব আদায় থেকে। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় এ শিল্পকে বাঁচাতে কুষ্টিয়া শিল্পকলার সামনে মানববন্ধন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। কুষ্টিয়ার প্রতিনিধি তুহিন আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। দেশের বিভিন্ন জেলায় শতাধিক বিড়ি কারখানার ওপর জীবিকা নির্বাহ করছে 25 লাখের অধিক শ্রমিক। এসব শ্রমিকের বেশিরভাগই সমাজের অসহায়, অবহেলিত ও প্রতিবন্ধী। অথচ বৈষম্যমূলক নীতির কারণে এ শিল্প এখন ধ্বংসের মুখে। বিড়ির ওপর থেকে বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার সহ 6 দফা দাবিতে তাদের এ মানববন্ধন। সপ্তাহে 6 দিন কাজের সুযোগ, মজুরি বৃদ্ধি, বিড়ির ওপর 10 ভাগ অগ্রিম কর প্রত্যাহার সহ এসব দাবি তুলে ধরেন তারা। বিড়িকে কুটির শিল্প ঘোষণা করার দাবি জানায় এবং এই বিড়ি শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য বাজার অনুযায়ী বিড়ি শ্রমিকদের মজুরি ঘোষণা করার দাবি জানায়। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন যে আমাদের যেন ট্যাক্সটা কমায়, তা নাহলে আমাদের আরো বিরুদ্ধ আন্দোলন গড়ে তোলার আমরা ঘোষণা দেব। মানববন্ধনে ভ্যাট বৈষম্য দূর করার সাথে সাথে বেতন বাড়ানোর দাবিও জানান নেতারা। বিড়ির উপরে গত 10 বৎসর পর্যন্ত যেই শুল্ক বৃদ্ধি করা হয়েছে এই শুল্ক প্রত্যাহার করতে হবে, আর বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। সিগারেটকে সুযোগ দিতে গিয়া বিড়ি শিল্পকে ধ্বংস করা হয়েছে। সরকার বিড়ি শিল্পের প্রসারে নজর দিলে বছরে আরও 300 কোটি টাকা বেশি রাজস্ব আদায় সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ পরিচয়ে অর্থ আদায় ও বিকাশ প্রতারণা চক্রের মূল হোতা ফারুক হোসেন ফিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার আমিনপুরের চক আব্দুল গফুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফিটু ওই এলাকার নামের শেখের ছেলে।
দুপুরে রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এসব কথা জানান। প্রতারক ফারুক হোসেন ফিটু 2017 সাল থেকে বিকাশ এজেন্টের পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ছাড়াও পুলিশের বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা করে আসছিল বলেও জানান তিনি। নগর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ব্যাপক ভোট কারচুপির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দুপুরে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান, সাবেক সভাপতি নাজমুল হক সনি ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু বক্তব্য রাখেন। যশোরে আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের কর্মকর্তাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জাহিদ ও সহকারী পরিচালক রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদেরকে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরামর্শ দেন আইএসপিআর এর পরিচালক। জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গানায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। এ সময় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় 30টি স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ সাত দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। বরিশালে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। এদিকে শেরপুরেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা মাদ্রাসা জাতীয়করণ সহ সাত দফা দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন শিক্ষক নেতারা। নাটোরের গুরুদাসপুরে ব্যস্ততম সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই পানি জমে থাকে মূল সড়কে, ফলে বেশ কয়েকটি গ্রামের প্রায় 30,000 মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলে বিভিন্ন মন্দিরে প্রসাদ রান্নার জন্য জেলা যুবলীগের উদ্যোগে বড় পাতিল বিতরণ করা হয়েছে। বিতরণ করেন নড়াইল ডিভিশনের স্বত্বাধিকারী ও জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুণ্ড সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।